বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দ্বিতীয় দফায় বিশেষ বিমান অবতরণ করতেই কলকাতা বিমানবন্দরে তুমুল হট্টগোল। হোটেল কোয়ারেন্টিনে থাকা নিয়ে বাংলাদেশ ফেরত একটা বৃহদাংশের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে গন্ডগোল বাধে বিমানবন্দরের সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। সকলকে হোটেলে কোয়ারেন্টিনে থাকার কথা বলা হলে তা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সেখানে যেতে অস্বীকার করে শ্রমিকরা, তা নিয়ে বাধে বচসা। উল্লেখ্য, এদিন সকালে 11:58 নাগাদ 269 জন বাংলাদেশের আটকে পড়া ভারতীয়দের নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান। এরপর সকলকে শহরের 5 এবং 3 হোটেলে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। শ্রমিকদের অভিযোগ, তারা প্রায় 2-3 মাস বাংলাদেশে অনাহারে কাটিয়েছে, এখন সপ্তাহে প্রায় 50 থেকে 60 হাজার টাকা দিতে হবে, এটা সত্যি সত্যি অসম্ভব।